আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর আর অনেক মজা দেখতেও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা একটা রেসিপি নিয়ে আসছি যেটা বিকেলের নাস্তার জন্য পারফেক্ট আবার বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন এটা করে রেসিপিটা একদমই স্বাস্থ্যসম্মত আর অনেক মজার চলেন দেখে আসি কিভাবে তৈরি করলাম এটা প্রথমে আমি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি তারপরে একটা ডিম লাগবে ডিমটা ফেটে আমি লবণের সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিব। লবণটা যাতে ডিমের সাথে একদম মিশে যায় এখন আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এটাতে আমার চিনি দিতে হবে আর চিনিটা আপনারা মিষ্টি যেয়ে যতটুকু খান ততটুকু দিবেন আমি দিয়েছি এক কাপ তো চিনিটা দেওয়ার পরে যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ কিন্তু আমি ডিমের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন চিনি আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে যতক্ষণ চিনিটা না মিশবে ততক্ষণ আমি মিশালাম এখন দিয়ে দিব সুজি আমি সুজি দিয়েছি দেড় কাপ একটা ডিমের সাথে দেড় কাপ আপনারা চাইলে এটাতে ডিম অ্যাড করতে পারেন আর ডিম অ্যাড করলে সুজি আর চিনির পরিমাণটা আরেকটু বেড়ে যাবে তো এখন এটা হচ্ছে সুজি আর ডিম দিয়ে এত সহজে একটা পিঠা বানানো যায় যেটা আপনারা দুই তিন দিন রেখেও খেতে পারবেন বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে এই পিঠাটা এখন এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা এটা এক ঘন্টার জন্য কিন্তু রেস্টে ছেড়ে দিতে হবে আমি এক ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিচ্ছি সব কিছু মাখানো হয়ে গেছে এখন একটা পেনের মধ্যে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি একটু ডুবো তেলে ভাজতে হবে এর জন্য এখন আমি তেলটা যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করছি যখনই এটা সুন্দরভাবে একদমই গরম হয়ে যাবে গরম তেলের মধ্যেই কিন্তু এটা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে এখন আমি হাতের মধ্যে এটা নিয়ে একটু মুঠি পিঠার মতো হাতে কিন্তু গোল গোল করে রাউন্ড করে নিচ্ছি আর একটু মুঠি পিঠা আমরা যেরকম বানাই ওরকম করে নিচ্ছি তারপরে একটু গোল গোল করে শেপ করে দিচ্ছি আপনারা এটা কিন্তু যে কোনো শেপ দিতে পারেন কারণ এটা একদমই লিকুইড না একটু শক্ত আছে তো আমি সবগুলো পিঠাই কিন্তু এরকমভাবে দিয়ে দিব আপনারা চাইলে এটা যেহেতু তেলে ভাজা হচ্ছে নষ্ট কিন্তু হবে না দুই তিন দিন রেখেও খেতে পারবেন বিকেলের নাস্তা হিসাবে আর এটা কিন্তু খুব ঝটপটে তৈরি হয়ে যায় তাই সকালে টিফিনেও কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন এক এক করে সবগুলোই আমি দিয়ে দিয়েছি আর সুন্দরভাবে ভেজে নিব একদমই লাল লাল করে সবগুলো যখন এইভাবে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি তেল থেকে এগুলো তুলে নিব আর গরম গরম পরিবেশন করার পালা এখন হচ্ছে সবার সামনে গরম গরম পরিবেশন করে নেবেন এই সুজি আর ডিম দিয়ে একটা মুষ্টি পিঠা এটা কিন্তু বিকেলের নাস্তা হিসাবে হোক আর বাচ্চাদের জন্য হোক খুবই মজার একটা রেসিপি আপনারা চাইলে এটা ব্যয়ামজাত করে দুই তিন দিনও রেখে খেতে পারবেন কোনো প্রকারই নষ্ট হবে না তো আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। একটি ডিম আর সুজি দিয়ে আর কি কি রেসিপি করা যায় চলেন আবার পরবর্তীতে রেসিপি শেয়ার করবো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ